নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল চোদ্দ ফেব্রুয়ারি তারিখে তাপমাত্রা আরও নামবে ঠান্ডার প্রচণ্ড আমেজ আসবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে এইরকম ঠান্ডা কতদিন চলতে পারে কবে থেকে আবার তাপমাত্রা বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকলো আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে তাপমাত্রা নেমে যেতে পারে মাত্র পনেরো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা নামবে এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেরো ডিগ্রি আশেপাশে এমনটাই রয়েছে সম্ভাবনা এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া সর্বত্রই কিন্তু তাপমাত্রা নামবে তাই আমরা যেটা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে সবথেকে বেশি ঠান্ডা থাকবে এখানে বারো ডিগ্রির আশেপাশে থাকবে এছাড়া বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রির আশেপাশে তবে পূর্ব বর্ধমানের দিকে তেরো ডিগ্রি এছাড়া নদীয়ার দিকে পনেরো ডিগ্রি আশেপাশে এইরকমভাবে তাপমাত্রা থাকবে মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা অনেকটা নামার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে চার ডিগ্রি নেমে গেছে এবং আরেকটু নামবে আগামীকাল চোদ্দ তারিখে তবে চোদ্দ তারিখের পর কিন্তু আর তাপমাত্রা নামবে না মুর্শিদাবাদের দিকে থাকতে পারে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তবে আগামীকালই সব থেকে বেশি ঠান্ডার আমেজ থাকছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তবে দুপুরের দিকে হালকা গরমের যেমন অনুভূতি এসে গিয়েছিল সেই অবস্থাটা থাকছে না তবুও তাপমাত্রা সর্বোচ্চটা উনত্রিশ ডিগ্রি ঘরে থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দ ফেব্রুয়ারি তারিখে এই রকম পরিস্থিতি কতদিন চলতে পারে চোদ্দো তারিখই তাপমাত্রা নামবে পনেরো তারিখ আর সেভাবে তাপমাত্রা নামবে না তাপমাত্রা একই রকম অবস্থায় থাকবে যেটা নেমে যাচ্ছে সেই অবস্থাতেই থাকবে ফলে পনেরো তারিখ পর্যন্ত ভালো রকম ঠান্ডার আমেজ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ষোলো তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে যার ফলে আস্তে আস্তে ঠান্ডা কমবে এবার কিন্তু আস্তে আস্তে গরম বাড়তে চলেছে এই রয়েছে প্রধানত আপডেট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা চট করে দেখে নেব আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী চার বা পাঁচ দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা সেরকমই দেখতে পাচ্ছি এর পাশাপাশি মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে হালকা থেকে হালকা মাঝারি মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে অন্যান্য জেলাগুলোয় হালকা হালকা কুয়াশা আসতে পারে এই রয়েছে আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে এখনও বলেছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও ভালো রকম ঠান্ডার একটা আমেজ চলে এসেছে কিছুটা এবং আগামী আরও ঠান্ডার আমেজ আসছে তবে প্রচন্ড ঠান্ডার সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা আমরা দেখে নেবো প্রচণ্ড ঠান্ডার সম্ভাবনা সেরকম নেই আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি এগারো ডিগ্রি ঘরে থাকতে পারে উপরের পাঁচ জেলার তাপমাত্রা এছাড়া উপরের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে মাঝারি মানের কুয়াশা পড়তে পারে এছাড়া নিচের তিন জেলা দুই দিনাজপুর মালদাদের তাপমাত্রাও থাকতে পারে প্রধানত তেরো ডিগ্রি আশেপাশে এইরকম পরিস্থিতি উত্তরবঙ্গেও চলবে পনেরো ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত তারপর আস্তে আস্তে ষোলো তারিখ থেকে উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে এই রয়েছে আপডেট দার্জিলিং এর দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত এই তথ্য পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা বেড়েছে অবশ্যই আমরা দেখেছিলাম আগে তবে তাপমাত্রা এবার চোদ্দো তারিখে অনেকটা নেমে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদিও আজ থেকে বেশ কিছুরা নেমেছে আমরা দেখতে পাচ্ছি দেওঘর এছাড়া রয়েছে দুমকা ধানবাদ জামশেদপুর সর্বত্রই তাপমাত্রা নেমেছে তবে জামশেদপুরের তাপমাত্রা একটু ওপরের দিকে রয়েছে পনেরো ডিগ্রি আশেপাশে তবে অনেকটা কম থাকার কথা রয়েছে প্রধানত দেওঘর রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে এই রকম পরিস্থিতি পনেরো তারিখ পর্যন্ত চলতে পারে ষোলো তারিখ থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে ফলে ঝাড়খণ্ডে আবার নতুন করে ঠান্ডা কমে যাবে এবং আস্তে আস্তে গরম আসবে বৃষ্টির কোনো সম্ভাবনা ঝাড়খণ্ডে নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকের যে আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা সর্বত্রই নামবে এমনটা আগে থেকেই পূর্বাভাস ছিল এই রকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি আশেপাশে চলে আসছে প্রধানত আসাম রয়েছে অরুণাচল প্রদেশ মেঘালয় মেঘালয় তাপমাত্রা আরও নিচের দিকে থাকবে এছাড়া ত্রিপুরার দিকেও তাপমাত্রা বেশ কিছুটা নামছে ফলে ঠান্ডার একটা ভালো আমেজ চলে এসেছে কিছুটা এবং চোদ্দো তারিখে আরও কিছুটা আসছে চৌদ্দ ডিগ্রির আশেপাশে থাকবে তবে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা দিকে তাপমাত্রা অনেকটা নিচের দিকে থাকবে তেরো ডিগ্রি আশেপাশে থাকবে এই রকম পরিস্থিতি পনেরো তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি ষোলো তারিখ থেকে ত্রিপুরা এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তাপমাত্রা বাড়বে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও প্রধানত তাপমাত্রা বেশ কিছুটা নিচে নিচের দিকে রয়েছে ভালো ঠান্ডা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা চট করে দেখে নেব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে চোদ্দ তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আমরা লক্ষ্য করতে পারছি না এবং পনেরো তারিখেও সেরকম কোথাও বৃষ্টি নেই অরুণাচল প্রদেশের দু এক জায়গায় ছিটা বৃষ্টি হতে পারে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে এই রয়েছে আপডেট বাংলাদেশের ক্ষেত্রে দেখে নেব কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে চৌদ্দ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা না প্রথমেই চেক করে দেখে নেব বৃষ্টির কোনো সেভাবে সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না এবার ঠান্ডার ক্ষেত্রে কি পরিস্থিতি চট করে একবার দেখে নেবার চেষ্টা করব আপডেট থেকে ঠান্ডার ক্ষেত্রে আমরা আগেই জানিয়েছিলাম আপনাদের যে চোদ্দ তারিখে সারা দেশ জুড়ে একটা ভালো রকম ঠান্ডার আমেজ আসছে তবে রংপুর বিভাগে প্রচণ্ড ঠান্ডা দু এক জায়গায় আসতে পারে তাপমাত্রা রংপুর বিভাগে এগারো থেকে বারো ডিগ্রি থাকবে রাজশাহীতেও এগারো থেকে বারো ডিগ্রি ময়মনসিং এবং সিলেট বিভাগে এখানেও এগারো থেকে বারো ডিগ্রি তাই উত্তরাঞ্চলগুলোতে ভালো ঠান্ডার আমেজ আসছে দক্ষিণাঞ্চলগুলো এবং রাজধানী ঢাকা বিভাগে প্রধানত পনেরো ডিগ্রি আশেপাশে থাকবে এখানেও একটা ভালো রকম ঠান্ডার আমেজ চলে আসছে এইরকম সম্ভাবনা পনেরো তারিখ পর্যন্ত চলতে পারে এবং ষোলো তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে গরম বাড়বে হালকা থেকে মাঝারি মানে কোথাও কোথাও কুয়াশ আসতে পারে কিন্তু এই রয়েছে আপডেট ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকলো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং